আজকে আমি আমার প্রিয় মিত্রদের সাথে যাচ্ছি হস্তশিল্প মেলায়, যেটা হচ্ছিল ইকো পার্কে। এটা কি ভাই, এর চুলে মনে হয় হাল্ক বমি করে দিয়েছে। আর মেলায় আমরা কেন আসি তোমরা তো জানোই। তুম হুসন পরি তুম জানে জাহান তুম সবসে কেরিম। ভাবলাম গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল নিয়ে নি, না হলে আবার রাগ করবে। আর ফুলটা হাতে নিতেই মনে পড়লো আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। তুমি বুঝোনি আমি বলিনি। এখানে পাওয়া যাচ্ছিল খুব সুন্দর ডিটেলিং এর সাথে হাতে তৈরি করা জিনিস, আর এটা বাঁশ দিয়ে তৈরি, যেটা সুযোগ পেলেই আমার আপনজন আমাকে দেয়। তারপর আমরা চলে গেলাম আসল জায়গায়, যেখানে সবাই খেতে ব্যস্ত। দেখি দিদি একটু, দিদিদের লাইন অজীব জানোয়ার হ্যায়। তারপর আমিও ব্যস্ত হয়ে গেলাম, খেলাম কড়াইশুঁটির কচুরি আর বাসন্তী পোলাও, যেটা দারুণ ছিল। আর খেলাম ফেমাস বাংলার লাল দই, এটা খেতে ক্ষীরের মতো। চকলেট চা না খেয়ে তো বাড়ি ফিরবো না, দেখি এটা কেমন খেতে। আর জীবনেও খাবো না, তোমরাও খেও না। সাবস্ক্রাইব করো আরো মিনি ব্লগসের জন্য। বাই।